বরিশালে ইলিশের জালে ধরা পড়ছে ছয় কেজি থেকে দশ কেজি ওজনের বিশাল আকৃতির পাঙ্গাস এক একটি টলারে পাওয়া যাচ্ছে পঞ্চাশ থেকে ষাটটি পর্যন্ত পাঙ্গাস এভাবে টলার ভরা পাঙ্গাশ নিয়ে বরিশাল নগরীর পোর্ট রোড খালে এসে ভিড়ছেন জেলেরা স্থানীয়ভাবে পাঁচশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এইসব লোভনীয় পাঙ্গাস শীতের শুরুতেই সাধারণত পাঙ্গাসটার আমদানি হয় এবং গতকালকে মিনিমাম আড়াইশো থেকে তিনশো মন পাঙ্গাস আসছে বরিশাল মুকামে মা ইলিশ রক্ষায় বাইশ দিনের নিষেধাজ্ঞার পর নদীতে জাল ফেলে আশাতীত ইলিশ না মিললেও বড় বড় পাঙ্গাস ধরা পড়ায় বেজায় খুশি জেলেরা বাইশ দিনের মলিন মুখে এখন খুশির জেলে আগে তো আপনার এত পাঙ্গাস ছিল না শীতের কারণে আপনার পাঙ্গাসটা আমদানি বেশি বরিশালের ইলিশ মোকামে পাঙ্গাশে ছয় লাভ এ খবর ছড়িয়ে পড়ায় রীতিমতো ভিড় লেগে যায় সেখানে যে যার মতো করে কিনে নিচ্ছে বেজায়ের সাথে পাঙ্গাস অনেক বড় সাইজের পাঙ্গাস কিনতে না পারায় কিনে নিচ্ছেন কয়েকজন মিলে আর এই মাছ কেটে নেওয়ার কারণে দারুণ ব্যস্ততা মাছ কাটার ব্যবসায়ীদের গতকালকে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ টাকা পাঙ্গাশ মাছ আমার নিজের হাতে কাটছি এইটাই আমার জীবনের সেরা রেকর্ড আর কি আর আজকে এই পর্যন্ত প্রায় ছয় সাতটা কাটছি হাতে আরো দুই তিনটে আছে মাছ বরিশাল এবং আশপাশের জেলার মানুষের পছন্দের মাছ এই পাঙ্গাস শীতের শেষের দিকে একইভাবে পাঙ্গাশ ধরা পড়ার আশা করছেন আরদ্দার জহিরউদ্দিন শিকদার এই পাঙ্গাসটা শুধুমাত্র বরিশাল মাদারীপুর এইসব অঞ্চলের মানুষগুলা বেশি খায় মা ইলিশ রক্ষায় মাছ ধরা বন্ধ থাকায় ডিম পাড়ার সাথে সাথে অন্যান্য জলজ প্রাণীও পেয়েছে বড় হওয়ার সুযোগ তাই ইলিশের সাথে সাথে বড় সাইজের পাঙ্গাসও কম দামে খেতে পারছে মানুষ এমনটাই দাবি এই মাছ ব্যবসায়ীর বাইশ দিনের অভিযানের কারণে পাঙ্গাস বেশি নদীতে অনেক মাছ ধরা বন্ধ ছিল তো এই ইলিশের সাথে সাথে পাঙ্গাস অনেক বাড়ছে সেরা প্রিমিয়ার সিমেন্ট